মুর্শিদাবাদে আয়কর দপ্তরের 27 ঘন্টার অভিযান শেষ, নগদ টাকা উদ্ধার নিয়ে ধোঁয়াশা। প্রায় 27 ঘন্টা ধরে অভিযান চালানোর পর বৃহস্পতিবার বেলা 11:30 নাগাদ মুর্শিদাবাদের সুতি থানা এলাকার ঔরঙ্গাবাদের পতাকা বিড়ির প্রধান অফিস থেকে বেরিয়ে গেলেন আয়কর দপ্তরের আধিকারিকরা। আয়কর দপ্তর বুধবার সকাল 8:00 থেকে পতাকা গোষ্ঠী কলকাতা, মুর্শিদাবাদ, বীরভূম সহ দেশের অন্যান্য প্রান্তের একাধিক অফিসে একযোগে অভিযান শুরু করে। বুধবার সকালে আয়কর দপ্তরের আধিকারিকরা ঔরঙ্গাবাদের বিড়ি ফ্যাক্টরিতে ঢোকার পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা এলাকা ঘিরে নেন। এরপর বিড়ি ফ্যাক্টরির ভিতরে গিয়ে সমস্ত কর্মীদের ফোন নিয়ে নেন আয়কর দপ্তরের আধিকারিকরা। গতকাল 100 বিড়ি শ্রমিক এবং বিড়ি মুন্সি পতাকা বিড়ির প্রধান অফিসে তাদের তৈরি করা বিড়ি জমা করতে এসে খালি হাতে ফিরে যান। কাউকে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। গতকাল থেকে একনাকারে 27 ঘন্টা ধরে পতাকা শিল্প গোষ্ঠীর বিভিন্ন হিসাব পরীক্ষা করে দেখেন আয়কর দপ্তরের আধিকারিকরা। সূত্রের খবর, বিড়ির পাশাপাশি ওই শিল্প গোষ্ঠীর অন্যান্য কিছু ব্যবসার হিসেব খতিয়ে দেখেন আয়কর আধিকারিকরা। প্রসঙ্গত, এর আগেও আয়কর দপ্তরের তরফ থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের শিববিড়ি সহ শামশেরগঞ্জ থানা এলাকার আরও দুটি বিড়ি ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। হিসেব বহির্ভূত আয়ের জন্য ইতিমধ্যে আয়কর দপ্তর জাকির হোসেনকে নোটিশ পাঠিয়েছে। বৃহস্পতিবার পতাকা বিড়ির অফিস থেকে গাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি আয়কর দপ্তরের আধিকারিকরা। তারা বলেন, যা বলার কলকাতা থেকে দপ্তরের শীর্ষ আধিকারিকরা জানাবেন। অন্যদিকে আয়কর দপ্তরের অভিযানের পর মুখে কুলুপ এঁটেছেন পতাকা বিড়ি অফিসের কর্মীরাও। তারাও সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দিতে রাজি হননি। তবে সূত্রের খবর, আয়কর দপ্তরের আধিকারিকরা এই শিল্প গোষ্ঠীর আয় ব্যয়ের হিসাব দেখে সন্তুষ্ট হতে পারেননি। তারা বিভিন্ন নথি বাজেয়াপ্ত করে কলকাতায় আরও পরীক্ষার জন্য নিয়ে গেছেন। তবে ওই অফিস থেকে নগদ টাকা উদ্ধার হয়েছে কিনা তা এখনও আয়কর দপ্তর থেকে জানানো হয়নি। ঔরঙ্গাবাদ থেকে ওয়াসিম আক্রমের রিপোর্ট, পুষ্প প্রভাত টিভি।